ডিসি মধ্যদিল সারের উদ্যোগে ইয়ত ফর বাংলাদেশ নামে একটা ইয়া সংগঠন আছে, তারা ডিসি সারের সাথে সমন্বয় করে আমাদের লোকাল, আমি লোকাল ওসি, লোকাল ওসির সাথে সমন্বয় করে তারা গত দুদিন থেকেই আমাদেরকে গতকালকে দিছে 375 প্যাকেট, আজকে 350 প্যাকেট দিছে। এই 350 প্যাকেট আমরা আজকে তো আপনারা দেখছেন এখানে যে জন এলাকার যে ভাসমান যেই মহিলা পুরুষ যারা খাবার খাইতে পারে না, এদেরকে চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব মেনটেন করে খাবারটা সুষ্ঠুভাবে বিলি করার জন্য। এবং এটা আমি কতটুকু পারছি এটা আমার সাথে আপনারা ছিলেন, আপনাদের সহযোগিতায় আমি কাজটা করছি। আশা করি খুব ভালো কাজে, ভালো কাজ যদি আমরা করতে পারি নিজের কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগবে। পুলিশের পক্ষ থেকে আমরা সবাইকে দেখছেন, আমরা সবাইকে বলছি যে আপনারা একটু 3 ফিট দূরত্ব থাকেন, একটু দূরত্ব থাকেন, খাবার যথেষ্ট আছে। এই কথা বলার পরও তারা কিন্তু মানে না, এটা তো দেখছেন, আপনারা দেখছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে যে বর্তমান যে আমাদের যে করোনা যে মহামারী, এই মহামারী থেকে সবাই যাতে আমরা রক্ষা পাই এই জন্য চেষ্টা করি, কিন্তু সবাই তো আর একরকম না। কিছুটা আমরা এখানে আমি বলবো না যে 100% সাকসেস হয়েছি, তবে আমি আশা করি যে জনগণের মধ্যে কিছুটা হইলেও ইয়া হয়েছে, এভাবেই সচেতনতা হবে আস্তে আস্তে। জি, আমাদের শ্রদ্ধা ডিসি মতিঝিল স্যারের উদ্যোগে, মতিঝিল স্যারের উদ্যোগে ইয়ত ফর ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা গতকালকেও 375 প্যাকেট আর আজকে 350 প্যাকেট আমরা বাসমান প্লটিং লোকজন যারা আনএবল লোকজন তাদেরকে আমরা এইগুলো খাবারগুলো আপনাদের সহযোগিতায় সবার সহযোগিতা আমরা প্রদান করেছি। আর এছাড়াও আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের পক্ষ থেকে প্রতিদিনই আমরা প্রায় 160-170 প্যাকেট খাবার, দুপুরের লাঞ্চের প্যাকেট আমরা সরবরাহ করি। আর আমরা জনগণ পাবলিককে এই সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য, ঘর থেকে না বের হওয়ার জন্য এবং এই করোনা ভাইরাস মহামারীতে কীভাবে আমরা নিজেদেরকে, আমাদের পরিবারকে, সমাজকে আমরা সেভ করতে পারি সেই প্রচেষ্টা এবং সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। এবং আপনারা আমাদের সাথে আছেন, আমরা ইনশাল্লাহ আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং জনগণকে আমরা এই সামাজিক দূরত্ব, সেই সোশ্যাল ডিস্টেন্স যেন মেনে চলে এবং বাসায় থাকে এবং সবাই যেন আমরা সুস্থ থাকি, এই মহামারী থেকে আমরা যেন উত্তরণ ঘটাইতে পারি সেই পরিলক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আমরা সহযোগিতা করব। আমি সৌজবাগ থানা ইন্সপেক্টর অপারেশন শাহ আলম।